আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NICC হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লেকচারার মোহাম্মদ ইমরান আলী খান, পদার্থবিজ্ঞান বিষয়। শিক্ষার্থীরা, তোমাদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচনা চলছে এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অধ্যায়ের নাম পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটা তোমাদের অধ্যায় নয় আলোচিত হয়েছে, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তোমরা দেখছো যে এই আমরা চ্যাপ্টারের নাম থেকেই তোমরা মোটামুটি অনুমান করতে পারছো যে আমরা কী পড়তে যাচ্ছি, পরমাণুর মডেল, তাই না? তো পরমাণুর মডেল তার মানে হচ্ছে কি, যে আমরা এখানে শিখব পরমাণু। একটা পদার্থ আমরা জানি যে তৈরি হচ্ছে পরমাণু দিয়ে। এখন এই পরমাণু দেখতে কেমন, পরমাণুর ভিতরে কী ধরনের কণা আছে বা পরমাণুর সৃষ্টি হয়েছে কী দিয়ে, এগুলোই মূলত কিন্তু আলোচ্য বিষয়। এছাড়া আমরা কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াস থাকে এটা আমরা জানি, এই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে আমরা জানি, নিউট্রন থাকে, এগুলোর আলোচনার বিষয় হিসেবে আমরা এই অধ্যায় পাব। তাছাড়া আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সূত্র সমীকরণ এখানে চলে আসবে, আমরা শিখব। তো শুরুতে আমাদের যে বিষয়টা আলোচনা আসবে সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে পরমাণুর যে মডেলের যে তোমার যে ইতিহাস, যে পরমাণুর মডেল কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর মডেল দিয়েছিলেন। তো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু থমসন নামে একজন বিজ্ঞানী, ওনার পরমাণু মডেল আমরা পেয়েছি। তারপরে পেয়েছি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপরে তোমার বোরের পরমাণু মডেল। এভাবে বিভিন্ন মডেল আমরা পরমাণু সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য পেয়েছি। এখন আমাদের যে প্রথমে আমি তোমাদের আজকে আলোচ্য বিষয় যদিও কি রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা ও সৌর মডেল, আজকে কিন্তু এই ধরনের প্রথম ক্লাস। তো এখন এটাই আমাদের মূল আলোচ্য বিষয় যে রাদারফোর্ডের যে আলফা কণা উনি পরীক্ষা করছিলেন এবং একটা মডেল দিয়েছিলেন যেটাকে আমরা সৌর মডেল বলি, সেটা নিয়ে আলোচনা। তো তার আগে আমাদের একটু তোমার ক্রমবিকাশটা, অর্থাৎ পরমাণু গঠনের যে ধারণার যে ক্রমবিকাশ সেটা একটু আলোচনা করব। তাহলে শুরুতে আসা যাক যে থমসনের কথাটা আসা যাক আর কি, পরমাণুর মডেল সম্পর্কে, পরমাণু দেখতে কেমন, উনি এই ধারণাটা প্রথম দিয়েছিলেন থমসন। এটা তোমার 1898 সালের দিকের ঘটনা। উনি এই পরমাণুকে উনি ভেবেছিলেন যে ইলেকট্রন তো আছে, পরমাণুর ভিতরে তো ইলেকট্রন আছে, তো ইলেকট্রনগুলো আছে কিভাবে, তোমার পরমাণুর ভিতরে তোমার বিক্ষিপ্তভাবে ছড়ায় সেটা আছে আর কি। অর্থাৎ যদি একটা পরমাণু এরকম হয়, একটা ধরো একটা পরমাণু আমি যদি আঁকি, তাহলে এই পরমাণুর ভিতরে এই ইলেকট্রনগুলো, ইলেকট্রন চার্জ আমরা জানি নেগেটিভ, ইলেকট্রনগুলো এরকম কি ছড়ায় সেটা থাকবে আর কি, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। অর্থাৎ উনি এটাকে এই মডেলটার নাম দিয়েছিলেন হচ্ছে আর থমসনের যে মডেল থমসন, থমসনের পরমাণু মডেল, উনি এই মডেলটার নাম দিয়েছিলেন হচ্ছে তোমার প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেল। আর এটাতে আমরা বাংলায় বলি হচ্ছে কি কিসমিস পুডিং মডেল, তাই না? কিসমিস পুডিং মডেল। উনি মনে করছিলেন যে ইলেকট্রনগুলো কি এরকম বিক্ষিপ্তভাবে একটা পরমাণুর মধ্যে ছড়ায় থাকবে, আর পজিটিভ মানে ধনাত্মক চার্জ, ইলেকট্রন চার্জ নেগেটিভ, ধনাত্মক চার্জ তোমার হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে একটা পরমাণুতে থাকবে। আবার এটাকে তোমার কি বলে এই যে বাংলায় বা আমাদের দেশীয় ইয়েতে আমরা তরমুজ মডেলও বলতে পারি। হ্যাঁ, তরমুজের ভিতরে যেমন তরমুজের বিসিগুলো কী থাকে, তোমার সোরিয়াসিটে থাকে বিভিন্নভাবে, এবং এখানে তরমুজের যে রসাল অংশটা থাকে, রসাল অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ধনাত্মক আধান বিশিষ্ট তোমার কণা, আর হচ্ছে কি এই পিচিগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। এইভাবে প্রথমে এরকম উনি ধারণা করেছিলেন, যদিও এই ধারণাটা কিন্তু গ্রহণযোগ্যতা পায় নাই। অর্থাৎ বিজ্ঞানীরা বলছে যে না, এভাবে পরমাণুর গঠনটা এরকম হতে পারে না। এরপরে
যে মডেল মানে নেক্সট যে মডেলটা আসছিল সেটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড উনি পরমাণু মডেল যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং সেই মডেলটাই মূলত আজকে যে আলোচ্য বিষয়। তোমরা দেখো যে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা সৌর মডেল, উনি এই মডেলটা দেওয়ার আগে ওনার দুই সহকর্মী গাইগার ও তোমার হচ্ছে মার্সডেন নামে দুজন সহকর্মী, গাইগার ও মার্সডেন, ওনাদের সহযোগিতায় উনি এই পরীক্ষাটা করেছিলেন। সেই পরীক্ষার মাধ্যমে উনি যে তত্ত্বগুলো পাইছিলেন সেই অনুযায়ী উনি একটা মডেল দাঁড় করাইছিলেন পরমাণুর। সেই মডেলটার নাম হচ্ছে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং সেই মডেলটা যেহেতু সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল এই জন্য মডেলটার নাম সৌর মডেলও বলা হয়। এখন আমরা প্রথমে দেখবো যে আলফা কণার যে পরীক্ষা উনি করেছিলেন সেটা আমরা দেখব। আলফা কণা পরীক্ষা, আলফা কণা পরীক্ষা মানে ঘটনাটা কি, পরীক্ষাটা কীভাবে করা হয়েছিল? উনি প্রথমে একটা তেজস্ক্রিয় পদার্থ নিয়েছিলেন, এবং তেজস্ক্রিয় পদার্থর সামনে সীসার একটা কলিমেটর, এই যে সীসার কলিমেটর, কলিমেটর রেখেছিলেন। দেখো এখানে আজকে ছোটো একটা ছিদ্র আছে, এই ছিদ্র পথে উনি এই কণা আলফা কণাটাকে এখানে তোমার ছিদ্রপথে গমন করার একটা সুযোগ করে দিয়েছিলেন, এবং সামনে রাখা হয়েছিল একটা কি স্বর্ণপাত, স্বর্ণের একটা পাতলা পাত, যে পাতটা তোমার হচ্ছে কত তার হচ্ছে এটা কত যদি বলো যে তার পাতলা কতটুকু পাতলা, সেটা হচ্ছে যে এখানে দেখো মান আছে আমি লিখছি, সেটা হচ্ছে 6 × 10⁻⁷, 6 × 10⁻⁷ মিটার পাতলা। তার পুরুত্ব হচ্ছে যে স্বর্ণপাতের পুরুত্ব হবে কি 6 × 10⁻⁷ মিটার পুরুত্বের স্বর্ণপাত উনি নিয়েছিলেন, এবং পিছনে একটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা, জিঙ্ক সালফাইডের একটা পর্দা এখানে রেখেছিলেন আর কি পিছনে। দেখা গেছে যে উনি যখনই পরীক্ষাটা শুরু করলেন তখন এই জিঙ্ক সালফাইডের পর্দা দেখা গেছে যে এখান থেকে যে কণাগুলো এখানে গমন করছে তখন দেখা যাচ্ছে এই জায়গা থেকে কিছু কণা মানে বেশিরভাগ কণাই দেখা গেছে যে পেছনের থেকে এই পর্দায় কি হয়েছে, পর্দায় তোমার হচ্ছে একটা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিভাস সৃষ্টি করেছে, আর তোমার হচ্ছে অধিকাংশই হচ্ছে তোমার পেছনে তোমার হচ্ছে চলে গেছে, কিন্তু কিছু কণা এরকম তার গতিপথ থেকে বিক্ষিপ্ত হয়েছে। আবার কিছু কণা কী হয়েছে তোমার 20,000-এর মধ্যে একটা কণা দেখা যাচ্ছে সেটা সরাসরি আবার ব্যাক করছে, তার বিপরীত দিকে চলে আসছে। তার মানে এখানে কী দাঁড়ালো যে প্রতি 20,000 কণার মধ্যে প্রায় একটা কী হচ্ছে বিপরীত দিকে ব্যাক করছে, আর দেখা যাচ্ছে যে খুবই অল্প সংখ্যক কণা তার গতিপথ থেকে বেঁকে যাচ্ছে, এবং বেশিরভাগ কণা দেখা যাচ্ছে আলফা কণাটা এই পর্দায় তোমার হচ্ছে এই পর্দা কি একটা প্রতিভাসের সৃষ্টি করছে। ঠিক আছে, এখন এখান থেকে যে আলফা কণাটা যাচ্ছে, আলফা কণাটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াসকে হিলিয়াম নিউক্লিয়াসে কিন্তু তোমার থাকে কি দুইটা হচ্ছে তোমার প্রোটন থাকে আর দুইটা নিউট্রন থাকে। প্রোটনের চার্জ কিন্তু পজিটিভ, কিন্তু নিউট্রনের কিন্তু চার্জ নেই, চার্জ নিরপেক্ষ কণা হচ্ছে নিউট্রন। তাহলে প্রোটনের চার্জ যেহেতু ধনাত্মক, এবং এখানে দেখো তার গতিপথ থেকে কিছু কণা সরে যাচ্ছে আবার সরাসরি চলে যাচ্ছে পর্দায় কিছু, আর কিছু হচ্ছে তোমার কী করছে সব তোমার এদিকে ব্যাক করছে। এখন এখান থেকে কিন্তু উনি কিছু ধারণায় বা কিছু সিদ্ধান্তে উনি গ্রহণ করেন, কিছু ধারণায় উনি উপনীত হন, সেটা হচ্ছে যে অবশ্যই এখানে এমন কিছু আছে, এমন তোমার কিছু বিষয় এখানে উনি লক্ষ্য করছেন যে কিছু একটা আছে যেটা হচ্ছে এই ধনাত্মক আধান, যেটা আলফা কণা কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট, তো ওইটাকে কী করছে বিকর্ষণ করছে, বিকর্ষণ করার ফলে সেটা কিন্তু দেখো তার গতিপথ থেকে বিচ্যুত হচ্ছে, এবং তোমার দেখো সরাসরি ব্যাক করছে, এরকম ঘটনাও ঘটছে, অর্থাৎ গতিপথ থেকে ফেরত যাচ্ছে। এখান থেকে যেহেতু বেশিরভাগই তোমার কি পেছনে চলে যাচ্ছে পর্দায় তারা হিট করছে, সরাসরি আঘাত করছে, এজন্যে বলা যায় যে খুব ক্ষুদ্র একটা জায়গায় তোমার এখানে আছে, যে খুব ক্ষুদ্র জায়গায় একটা চার্জ আছে, যে চার্জটা হচ্ছে তোমার কি এই যে আলফা কণার যে চার্জ, অর্থাৎ আলফা কণার চার্জ যে পজিটিভ, সেই পজিটিভ চার্জ এখানে হবে, এবং পজিটিভ চার্জ না হলে এই ব্যাপারটা ঘটার কথা না।
অর্থাৎ উনি এখান থেকে যে সিদ্ধান্তগুলো উপনীত হলেন সেটা হচ্ছে যে তোমার একটা নিউক্লিয়াস আছে, পরমাণুর একটা কি আছে, নিউক্লিয়াস আছে, এবং এই নিউক্লিয়াসটা কি পরমাণুর খুবই একটা ছোট জায়গায় থাকে, অনেক ক্ষুদ্র জায়গায়, এবং তোমার ইলেকট্রনগুলো কী হয় অপেক্ষাকৃত তোমার বড় কক্ষপথে তোমার কী করতে থাকে, ঘুরতে থাকে, এবং নিউক্লিয়াসের তোমার বেশিরভাগ জায়গায় সরি পরমাণুর বেশিরভাগ জায়গায় কি তোমার ফাঁকা, এবং নিউক্লিয়াস অনেক ছোট জায়গায়, এবং নিউক্লিয়াসের থেকেই মূলত একটা পরমাণুর ভর আসে। আর ইলেকট্রনের ভর খুবই নগণ্য, ইলেকট্রনের ভর একটা পরমাণুর ভর থেকে খুব নগণ্য হয়, দেখা গেছে যে ইলেকট্রনের ভরের কারণে একটা পরমাণুর ভরের কোনো কম বেশি হয় না বা যায় আসে না, অর্থাৎ একটা নিউক্লিয়াসই ভরই হচ্ছে একটা পরমাণুর মূল ভর। এবং এই এখান থেকে উনি এই যে সৌরমণ্ডলের উনি কী করলেন, মানে হচ্ছে ধারণা প্রবর্তন করলেন, এবং এটা তোমার হচ্ছে 1911 সালের দিকে উনি তোমার হচ্ছে মডেলটা প্রদান করলেন। এবং 1911 সালে উনি যে মডেলটা দিয়েছিলেন সেই মডেলটা তোমাদের বইয়েও দেখবার আলোচনা আছে, এখানে আমি যেটা বলে দিলাম যে পরমাণুর যে তোমার কি যে গঠনটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া যায় এই রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে। এবং এখান থেকে যে সৌর মডেলটা উনি দিয়েছিলেন সেখানে যদিও ত্রুটি বিচ্যুতি কিছু ছিল, সেই ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে অবশ্য পরবর্তীতে আবার বোর পরমাণু মডেল যখন উনি দিয়েছিলেন তখন উনি সংশোধন করে দিয়েছিলেন, আবার বোর পরমাণু মডেলও কিছু কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। তো আমরা আজকে কিন্তু যেটা আলোচনা হলো তোমাদের সাথে সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, এবং সেখান থেকে যে উনি তোমার হচ্ছে মডেল দিলেন আর কি সৌর মডেল, সে সৌর মডেল কেন এটাকে বলা হয়, কারণ হচ্ছে যেমন গ্রহগুলো কী হয় একটা সৌরজগৎকে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন আবর্তিত হয় তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তিত হয়, ওনার ধারণা থেকে এটা আসছিল, এই জন্য এটাকে উনি সৌর মডেলের সাথে তুলনা করছিলেন আর কি, যে সোলার মডেল। তো যাই হোক, তো তোমরা এটা আমার বইয়ের আলোকে তোমরা HW করবা, আমাদের এই আজকের ক্লাসের HWটা তোমাদের থাকতে হচ্ছে সৌর মডেলের বর্ণনা লেখা, সৌর মডেলের বর্ণনা তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে। আশা করি তোমরা আজকে আলোচনা থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল ধারণা ক্লিয়ার হয়েছে, তোমার আলফা কণা যে পরীক্ষা উনি করেছিলেন এটাও ক্লিয়ার হয়েছে বা তোমরা বুঝতে পেরেছো। তো সামনের ক্লাসে তোমাদের বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা হবে, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।